দিন যাচ্ছে আর সাউথ ইন্ডিয়ান মুভির বাজার বাড়ছে। সম্প্রতি সালমান খানের বক্তব্য থেকেই সেটা বোঝা গেল। গত কয়েক বছর যেই সব মুভিগুলো খুব আলোচিত তার মধ্যে KGF অন্যতম। KGF চ্যাপ্টার 2 সেই তালিকায় আরও এক ধাপ এগিয়ে। গত কয়েক বছর ধরে আলোচনায় তুঙ্গে আছে KGF। এই উন্মাদনায় নতুন মাত্রা দিয়েছে ছবিটির দ্বিতীয় কিস্তি। 14 এপ্রিল মুক্তি পেয়েছে এটির দ্বিতীয় কিস্তি। এরপরই শুরু হয়েছে বন্দনা। প্রথম থেকে আলাদা নজর কাড়ে এর সম্পাদনার জন্য, বিশেষ করে কালার, অ্যাকশান, দৃশ্য ও নায়ক যশের স্টাইল। তাই মুক্তির মাত্র 2 দিনে 100 কোটির গণ্ডি পার করেছে চ্যাপ্টার 2। এত বাদ ভাঙা সাফল্য যে ছবির, জানেন সেই ছবির প্রধান সম্পাদক বা এডিটর কত বছর বয়সী? মাত্র 19 বছর বয়সী এক কিশোর, নাম উজ্জ্বল কুলকার্নি। ছবিতে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করেছেন পরিচালক প্রশান্ত নীল, তা নিখুঁতভাবে পর্দায় তুলে ধরেছেন এই কিশোর। তার গল্পটিও যেন আরেক সিনেমা। আর এটি ঘটেছে সোশ্যাল মিডিয়ার বদৌলতে। জনপ্রিয় ছবি ফ্যান মেড ট্রেলারের তৈরি করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে পোস্ট করে উজ্জ্বল। সেই ধারাবাহিকতায় KGF-এর একটি ফ্যান মেড ট্রেলার বানিয়েছিলেন তিনি, আর সেটি চোখে পড়ে যায় পরিচালকের। ট্রেলারটি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে KGF চ্যাপ্টার 2-র সম্পাদনার গুরুদায়িত্ব প্রশান্ত তুলে দেন উজ্জ্বলের কাঁধে। এতটাই আত্মবিশ্বাস ছিল যে তাকে করে দেওয়ার হয় প্রধান এডিটর। কোন দৃশ্যে কাঁচি চলবে, কোন দৃশ্যের পর কোন দৃশ্য জোড়া হবে, সবটাই সিদ্ধান্ত নিয়েছে এই কিশোর। আর মুক্তির পর এটুকু বোঝা গেছে পরিচালক ভুল সিদ্ধান্ত নেননি। অভিজ্ঞতা নয়, প্রতিভাই আসল, ফের বুঝিয়ে দিয়েছেন উজ্জ্বল।